नमस्कार बंधुरा, अनेक दिन पर एक वीडियो शेयर करते तुम्हारे साथ चले एलम। अनेक दिन नाना कारणवशत वीडियो देवा हयनि। आज के खूब सहज एक साधारण रान्ना निये तुम्हारे साथ शेयर करते एलम। आज के कचुर फुल बाटा करे देखाबो चिंगड़ी माछ दिए। एटा खुबी सहज रान्ना, ग्रामेर दिके जारा थाको बा शहरेओ एखन पावा जाय। तो ये दारुण सुंदर खेते लगे, खूब सहज एक रान्ना। 10 टाकार एक आटि किने निएछिलाम ग्राम साइडे, किन्तु एटा एमनि पावा जाय। कचु बागाने गेले पड़े एटा पावा जाय। कचु पातार जे एकदम कचि अंशटा, जेटा एकदम माझखान थेके कचुई पाता बेरोय, सेइटा दिएई एई बाटाटा करेछि। तो आमि किने निये एसेछिलाम, किने निये एसे तारपर एटा भालो करे केटे निलाम। माझखानेर सादा अंशटा बाद दिए दिते हय, आर ओपरेर जे फुलटा, जे सबुज पाताटा, सेटाई निते हय। निये तारपर भालो करे एटा কেটে নিলাম। দেখতেই পাচ্ছ কাঁটাটা মা করে দিয়েছে, অর্থাৎ আমার শাশুড়ি মা। কচু জাতীয় জিনিস, আমি হাত দিলে আমার হাত প্রচণ্ড কুকুর করে, তাই মাকে বললাম একটু কেটে দিতে। রান্নাটা খুবই সহজ, কেটে নিয়ে তারপর সেদ্ধ করে নিতে হবে, মানে হালকা একটু ভাপিয়ে নিতে হবে। ভাপানোর সময় একটু নুন দিয়ে দিলাম সামান্য, অত্যধিক পরিমাণ যেন একদম ভাপানো না হয়, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তো এটাকে সামান্য একটু ভাপিয়ে নিলেই হবে। ভাপানোর পরে জলটা ঝরিয়ে নিতে হবে, আর অবশ্যই এগুলো একটু দেখে নিতে হবে, জলা জায়গার হলে কিন্তু গলা কুটকুট করতে পারে। সেক্ষেত্রে একটু লেবুর রস বা তেঁতুল ব্যবহার করা যেতে পারে। তারপর ভাপানোর পরে কড়াইতে তেল গরম করে, সরষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিলাম, আর রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিলাম। ঝালটা একটু বেশি দিতে হবে। তারই সাথে পরপর দিয়ে দিলাম নুন আর হলুদ, একটু নাড়াচাড়া করে আগে থেকে ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো। যে কোনো ধরনের ছোট চিংড়ি হলেই কিন্তু চলবে। চিংড়িটাও একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা যে কচুর পাতা বা ফুল যেটা দিয়ে দেবো। তারপর চিংড়ির সাথে একসাথে পেঁয়াজ লঙ্কা রসুন সমস্ত কিছুর সাথে একসাথে একটুখানি একদমই নাড়াচাড়া করে তারপর শিল নোড়ায় বেটে নিতে হবে। অবশ্যই কিন্তু এটা শিল নোড়ায় বাটা করবেন, তা নাহলে কিন্তু সেই স্বাদটা কিন্তু লাগবে না। তারপর আবার কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে, তাহলে রেডি কচু ফুল বাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে।